সাতের সিডোরকেও হার মানালো। এবারের ঘূর্ণিঝড়ে পুরোপুরি বিধ্বস্ত গোটা পটুয়াখালী। বিশেষ করে ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও পটুয়াখালীর রাঙাবালিতে রেখে গেছে ক্ষত চিহ্ন। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন চালিতাবুনিয়া ও চরমুন্তাজ ইউনিয়ন সহ উপজেলার নিচু এলাকার 50,000 মানুষ। কোথাও বেড়িবাঁধ উপচে, কোথাও ভাঙা বাঁধ দিয়ে, কোথাও আবার নতুন করে বাঁধ ভেঙে এসব এলাকায় পানি ঢুকেছে। এছাড়া কলাপাড়ার অবস্থাও ভয়াবহ। প্রশাসনের দেওয়া তথ্য মতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপজেলার 6টি ইউনিয়নে 6,220টি বসতঘর ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়। তবে এর মধ্যে কয়েকটি আংশিক ক্ষতিগ্রস্ত এবং কয়েকটি সম্পূর্ণ বিধ্বস্ত, সেই তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংশ্লিষ্টরা। এছাড়াও 577টি গবাদি পশু মারা গেছে বলে জানা যায়। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জোয়ারের পানি বেড়ে যাওয়ায় কোথাও ভাঙা বাঁধ দিয়ে, কোথাও বাঁধ উপচে এবং কোথাও বেড়িবাঁধ নতুন করে ক্ষতিগ্রস্ত হয়ে পুকুর ও ঘেরের মাছ পানিতে ভেসে গেছে। এছাড়া বেড়িবাঁধের বাইরে থাকা নিচু এলাকায় প্রায় সবগুলো ঘেরের মাছ পানিতে ভেসে গেছে। এছাড়া কলাপাড়ায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলের ক্ষেত, মাছের ঘের পুকুর পানিতে তলিয়ে গেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয় কেউ কেউ পরিবার পরিজন ও গবাদি পশু নিয়ে অপেক্ষাকৃত উঁচু স্থানে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন। এই রিপোর্ট লেখার সময় সকাল 10:30 থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছিল, তবে আকাশ মেঘাচ্ছন্ন, অনেক গাছপালা উপড়ে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম। তাই বৃষ্টি উপেক্ষা করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সড়ক থেকে গাছপালা অপসারণের চেষ্টা চালাচ্ছেন। বিদ্যুৎ ও মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে সমগ্র উপজেলায়। কলাপাড়া পৌর শহরের নাগরিকরা পানি পাচ্ছে না গত 3 দিন ধরে। উপজেলার কাউয়ারচর এলাকায় গত রোববার দুপুরে অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে মোহাম্মদ শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মোহাম্মদ শরীফ অন্তপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কিছু গ্রাম। ঝুঁকিপূর্ণ এলাকায় অন্তত 30,000 মানুষ তাদের জীবন রক্ষায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নিলেও অনাগত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে শুকনো ও রান্না করা খাবার দুর্গত এসব মানুষদের মধ্যে সরবরাহ করলেও প্রয়োজনের তুলনায় তা নিতান্তই কম। সুপ্রিয় দর্শক, আপনি কোন জেলায় আছেন কমেন্টে জানিয়ে দিন আপনার জেলার নাম ও সেখানে ঘূর্ণিঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।